ये है एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। मैडम मूलत की विषय नहीं आज के अपना डिजि साहेब मैं आधिकारिक আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে রাজ্যের পুলিশ আধিকারিক তথা ডিজিপি সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা চেয়েছিলাম, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য এআইজি ল অ্যান্ড অর্ডারকে এত রেফার করে দিয়েছেন। আমরা তার কাছেই আজকে এই ডেপুটেশন দিয়েছি। আমরা উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছি যে সাড়ে তিন বছর ধরে ত্রিপুরা রাজ্যে নারীদের উপর নির্যাতন, রেপ, মার্ডার, কিডন্যাপ মানে থেকে শুরু করে সমস্ত নাবালিকা থেকে শুরু করে বৃদ্ধ 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সমাজদ্রোহীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। আমরা এ নিয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বারবার থানায় এসপি সাহেবের কাছে, এসডিপিওর কাছে এবং ডিজিপির কাছে আমরা বারবারই এই কথাগুলো সামনে আনার জন্য চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে ঘটনা দিন দিন বাড়ছে। গত এপ্রিল, মে, জুন, জুনের 15 পর্যন্ত আমরা এই ঘটনাগুলোতে যা আপনাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে পত্রপত্রিকা সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং মারাত্মকভাবে আমরা দেখছি প্রতিদিন 4-5টা ঘটনা অতীতে ত্রিপুরা রাজ্যে কখনো এ ধরনের জঘন্য অপরাধ মেয়েদের উপরে আমরা দেখিনি, আমরা লক্ষ্য করিনি। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে, একবার না বারবার করব, কে কি করবে আমাদের। তো আমরা এটাই জানতে চেয়েছি যে এভাবে ত্রিপুরা রাজ্যে কি মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগবে, তাদের জীবন দিতে হবে, তাদের ইজ্জত সম্ভ্রম সব কিছু লুণ্ঠিত হবে। রাজ্যে আইন বলতে কিছুই নেই, প্রশাসন আরক্ষা দপ্তরে কোনো উদ্যোগ থাকবে না, অপরাধীরা শাস্তি পাবে না, এই প্রশ্নগুলো আজকে আইজিপি রায়নাদারের কাছে আমাদের এই প্রশ্নগুলো আমাদের প্রতিনিধিরা করেছেন। এই প্রতিনিধি দলে কৃষ্ণা রক্ষিত আমাদের সর্বভারতীয় কমিটির সহসভানেত্রী, রাজ্যেরও সহসভানেত্রী তিনি উপস্থিত, রূপা গাঙ্গুলি সর্বভারতীয় নেত্রী, আমাদের জেলা সম্পাদিকা রাজ্য কমিটির সদস্য মিনতি বিশ্বাস এবং আমি নিজে কিন্তু আমরা উপস্থিত ছিলাম। আমরা আমাদের মতো করে এ রাজ্যের এই ঘটনা আমরা তুলে ধরেছি। এই 2.5 মাসের ঘটনা বিস্তৃতভাবে প্রতিটি ঘটনা আমরা উল্লেখ করেছি। কি বলেছেন তিনি? বলেছেন যে আমি ডিজিপি সাহেবের ভেতরে এটা নেব এবং প্রথমত বলেছেন এগুলি তো সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না। আমরাও জানি এই সমাজ ব্যবস্থা কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু পারিবারিক ঘটনা ঘটতে পারে, কিন্তু এ ধরনের শুধু এটা না, রাজনৈতিক হিংসা প্রচণ্ডভাবে বেড়েছে এবং সেটা মেয়েদের উপরও আজকে সংগঠিত হচ্ছে। তাহলে এগুলো বন্ধ করা যাবে না, সমাজদ্রোহীরা ঘুরে বেড়াবে। আমাদের প্রতিনিধি কৃষ্ণা রক্ষিত প্রশ্ন করেছেন যে এই যে কোভিড পিরিয়ড মারাত্মক একটা উদ্বেগজনক অবস্থায় পৃথিবীর মানুষ রয়েছে, দেশের মানুষ রয়েছে এবং আমাদের রাজ্যেও মারাত্মকভাবে, বিশেষ করে পশ্চিম ত্রিপুরা মারাত্মকভাবে এটা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গায় কারফিউ চলছে,
কারফিউর মধ্যে তো সকলের ঘরে থাকার কথা, কিন্তু এই কারফিউর মধ্যে ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, মহিলা শ্লীলতা হানি হচ্ছে, মহিলারা উপজাতি চারটি মেয়ে প্রকাশ্য দিনের বেলা ঘুরতে গিয়ে রাস্তায় বেরিয়েছে, রাস্তা থেকে তুলে নিয়ে গ্যাংরেপ হল। এরা যে মহিলারা কী করে বাঁচবে, কী করে তাদের ইচ্ছের সংগ্রাম করতে হবে, এটা আমরা বলার পরে উনি বলেছেন আমাদের তরফ থেকে যথেষ্ট চেষ্টা থাকবে এবং আমরা চেষ্টা করছি এগুলো বন্ধ করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি না আরেকটা দপ্তরের যে ভূমিকা থাকার কথা এরাজ্যে, সেই ভূমিকা রাজ্য সরকার যেমন পালন করছে না, তেমনি আরেকটা দপ্তরেরও কোনো কোনো জায়গায় এফআইআর পর্যন্ত দেওয়া যাচ্ছে না, থানায় এফআইআর দেওয়া যাচ্ছে না, সমাজবিরোধীরা থানা ঘিরে বসে তাদের হয়ে এফআইআর নিয়ে কোনো মেয়েরও থানায় যেতে পারছে না, এই অবস্থা রয়েছে। তাতেই আমরা উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি এগুলো যদি ভরসা যদি এরকম ভারত দু চারটি ঘটনা ঘটতে পারে, কিন্তু প্রতিদিন চার পাঁচটি ঘটনা ঘটবে, এটা কি রাজ্য হবে, এটা কি গণতান্ত্রিক দেশ হবে, এটা কি পরিবেশ হবে, কি আইন শৃঙ্খলা আছে এই রাজ্যের মধ্যে। কাজেই আমরা বলেছি তা না হলে তো আর কোনো উপায় নেই, আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। আমরা কারফিউর জন্য আমরা মানি, সরকারের যে বিধিনিষেধ আছে, নির্দেশ আছে, সেগুলো আমরা মেনে চলি। আজকে আমরা প্রতিনিধি দলে আমরা আসতে পারতাম কোনো হবে, কিন্তু আমরা এসেছি যেহেতু রাজ্যে কোভিড সিচুয়েশনে অন্তত ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা উচিত, আমরা সেজন্যই সরকার মেনেই আমরা চারজন প্রতিনিধি এসেছি রাজ্য স্তরে। আগামী দিনে এটা যদি বন্ধ না হয় আমরা সহসাই আমরা কী করবো, কারফিউ হলে কারফিউ, জনগণ চাইছে যে একটা কিছু করি আমরা, না হলে তারা বাঁচতে পারছে না, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। এটা যাতে বন্ধ হয়, বন্ধ করার চেষ্টা আমাদের তরফ থেকে।